হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই যে দেখেন, এখানে হচ্ছে আম ছোলা হচ্ছে, যে প্রচণ্ড রোদ। মনে করেন যে এই এপ্রিল মাস ধরে, আবার শুনছি নাকি মে মাসেও এরকমই গরম পড়বে প্রচণ্ড। এখন মনে করেন দুপুরবেলা, তাই আজ ভাবলাম যে সবাই মিলে আম ভর্তা খাই। এখন এই যে আম, মানে যে কুড়ানি দিয়ে কুড়াইতেছি, এটা আবার হচ্ছে সরিষা দিয়ে, কাঁচামরিচ দিয়ে, এটা আমরা সবাই মাখিয়ে খাবো। আপনারাও চলে আসেন খেতে। এখানে সরিষা আর কাঁচামরিচ বাটা হচ্ছে, বাটাই মনে করেন যে গরমকালে টক খেলে কিন্তু গরম কাটে। যে এখানে যে দেখেন ভর্তাটা তৈরি কর, মানে মাখানো হচ্ছে, যে আমাদের বাড়িতে যে লোক, মনে করেন এতে হবে না আরো, মানে এতখানি আম হলে ভালো হতো। এতে কিন্তু মনে করেন সামান্য একটু একটু পড়বে। এই যে এই পর্যায়ে এসে দেখেন যে সরিষা, কাঁচামরিচ, লবণ সব দিয়ে দেওয়া হলো। আর এটা কিন্তু এই যে কাসম দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো যেহেতু কাঁচা সরিষা বেটে নেওয়া হয়েছে, এতেও অনেক মজা লাগবে। এর ভিতরে একটু চিনি দিলে আরও মজা লাগবে। কিন্তু গরমেতে মনে করেন যে মিষ্টি খেতে ভালো লাগতেছে না, এই জন্য হচ্ছে সবাই বলে যে ঝাল দিয়ে মাখাতে, ঝাল ঝাল হলে খেতে ভালো হবে। তাহলে যে যে খাবেন সবাই চলে আসেন আমাদের আম ভর্তা খেতে। আর এবার দেখেন মাখানোটা শেষ আম ভর্তাটা, এখন দেখেন এই যে ভাগ হচ্ছে। প্রথমে এই যে আমাদের মায়ার হাতে দিল, এই যে এমন এতটুক দেখেন, বেশি না, অল্প অল্প করে অনেক ভাগ হবে। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।